हजार बचर श्रेष्ठ बांगाली जातीर जनक बंगबंधु शेख मुजिबुर रहमान डॉटर अफ पीस राष्ट्र आयोग आज के बांगलार टेकनाफ थेके तेतुलिया लाल सबुजर पताका उड़िए जिनी बांगला के स्वाधीन करे एत उन्नयनशील एक देश रूपान्तरित करे एक सुशृंखल शांतिप्रिय बांग्लादेश रूपान्तरित करेछे सेई मुहूर्ते आजके गत छात्रलीग जोट सरकारे रोशनले जारा नियंत्रित तादेर नेतृत्वे देशे एवं फखरुद्दीन सोहेल साहेबेर नेतृत्वे गतकालके ঢাকায় যে সমাবেশ হয়েছে কাটরা এবং পল্টনে আপনারা সারাদিন যদি এই সমাবেশটি দেখেছেন পুলিশ বাহিনী বাংলাদেশ আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ ছাত্রছাত্রীদের নেতৃবৃন্দ কি সুশৃঙ্খলভাবে ঘটেছিল কি সুশৃঙ্খলভাবে এই সমাবেশটি অবলম্বন করেছিল ইতিমধ্যে যখন সন্ধ্যা হয়ে গেল এই এমত অবস্থায় প্রোগ্রাম শেষ সেই মুহূর্তে ছাত্রলীগ জোট সরকারের ঘোষণালে ওই সন্ত্রাসী বাহিনী ওই তাণ্ডবকারী বাহিনী আমাদের গাড়িতে যখন আগুন লাগিয়ে দেয় তখন বাংলার পুলিশ বাংলাকে যারা রক্ষা করার দায়িত্ব নিয়েছে সেই পুলিশ বাহিনীর কয়েকজন সদস্য সেখানে যায় ওই গাড়ির উদ্ধার করার জন্য তখন পুলিশের উপর হামলা চালায় আপনারা যদি থেকে থাকেন সেই ছবিগুলি দেখলে আপনাদের চোখে পানি আসবে দেখলে আপনাদের কষ্ট হবে আপনারা জানতে হবে দেখতে হবে মিডিয়া বুঝাতে হবে জনগণকে তাদের অবস্থান কি তারা কি রাজনীতি করতে চায় যে রাজনীতি আমরা ঘৃণা করি আমরা চাই শান্তির সমাবেশ আর তারা চায় দোকানপাট বন্ধ রাস্তাঘাট বন্ধ ব্রিজ কারবার বন্ধ চাঁদাবাদ সন্ত্রাসী করে গত 2004 সালে 2001 সাল থেকে 2004 সাল পর্যন্ত যে তিনটি চারতলীয় সরকার ক্ষমতায় ছিলেন এই বাংলাদেশের 36,000 নেতা কর্মীকে তারা হত্যা করেছিল 36,000 নেতা কর্মীর মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের এমপি থেকে শুরু করে ছাত্রলীগ যুবলীগ ছাত্রজীবন লীগের দায়িত্বশীল নেতৃবৃন্দ ছিল যাদেরকে তারা হত্যা করে শান্ত হয়নি হত্যা করেছে লালমনি হাজির পূর্ণিমাকে মেরে তাকে ধর্ষণ করেছিল মৃত লাশটিকে তারা রক্ষা করেনি টাকা তারের বেড়ায় ঝুলিয়ে রেখে তারা এই বাংলার মানুষকে দেখিয়ে দিয়েছে তারা কি তাণ্ডব চালাতে পারে আমাদের শিক্ষা নিতে হবে আমাদের জনপ্রতি জামাত শিবিরের বিরুদ্ধে অশুভ শক্তি বিএনপির বিরুদ্ধে কাউনিয়া উপজেলা আওয়ামী লীগের ডাকে আজকে আমাদের শান্তি সমাবেশ হয়েছে আমার আপনারা ইতিমধ্যে জেনেছেন যে বাংলাদেশ যখন উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যখন দেশকে বিশ্বের দরবারে একটি রোল মডেল দেশ হিসেবে রূপান্তরিত করতে যাচ্ছে ঠিক সেই সময় এই বিএনপি জঙ্গি জামাত শিবিরেরা এই বাংলাদেশে তাণ্ডব চালিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের বিরুদ্ধে উন্নয়নের বিরুদ্ধে সাধারণ মানুষের উন্নয়নের বিরুদ্ধে তারা রুখে দাঁড়িয়েছে বাইরামার কাউনিয়া উপজেলা আওয়ামী লীগ অত্যন্ত ঐক্যবদ্ধ আপনারা দেখেছেন আমাদের উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি আনোয়ারুল্লাহ মায়াভাই উনি কিন্তু শারীরিকভাবে অসুস্থ তারপর উনি দলের প্রোগ্রামে আমাদের মাঝে শুনে এসেছেন অসুস্থ অবস্থা উনি দলকে ভালোবাসেন দলের নেতৃত্ব দেন আজকে দলের প্রোগ্রামে উনি সেটে এসেছেন আমাদের মাঝে আপনাদের সাথে একাত্মতা ঘোষণা করার জন্য আমরা তার মধ্যে আগামী দিনে দুটি কথা শুনবো সেই জন্য আন্দন ভাই আছেন আমাদের দীর্ঘদিন আমাদেরকে এই দলকে ধরে রেখেছেন এমন দুজন নেতৃত্ব আমাদের মাঝে রয়েছেন আমাদের কোনো আতঙ্কিত হওয়ার কিছু নেই আপনাদেরকে গ্রামে গ্রামে রূপান্তরে ছড়িয়ে পড়তে হবে আগামী যে আমাদের জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনকে আমাদেরকে ভেদাভেদ ভুলে গিয়ে আবারও নৌকায় আমাদেরকে জিতাইতে হবে নৌকাকে সিল মারতে হবে এবং শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে ভাইয়ের আমার আজকে আমাদের ঐক্যবদ্ধ থাকার সময় আজকে এদিক ওদিক ছুটে যাওয়ার সময় নয় আপনারা দেখেছেন গতকাল 28 অক্টোবর বিএনপি মহাসভাভাবে সাড়া দিয়েছেন এখানে উপস্থিত হয়েছেন আপনারা জানেন গতকালকে যে আমাদেরকে এই জায়গাটিতে সজাগ হতে হবে সচেতন হতে হবে সবসময় আমাদেরকে প্রস্তুত থাকতে হবে কেননা চোরাগুপ্ত হামলা তারা আবার কিন্তু শুরু করে দিয়েছে বাস ফুরিয়ে দিয়েছে রাজারবাগে হসপিটাল ফুরিয়ে দিয়েছে জামাত বিএনপি এই নৈরাজ্যের যুদ্ধে কর্মী উপজেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত আজকের এই শান্তি সমাবেশে
উপস্থিত আমাদের উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সাধারণ সম্পাদক যে কর্মসূচি ছিল আপনারা টিভিতে দেখেছেন তাদের নৈরাজ্য এবং যারা দেশের শান্তি শৃঙ্খলা এবং জনগণের নিরাপত্তা দেয় সেই নিরাপত্তা বাহিনীর পুলিশ সদস্যকে তারা কিভাবে নৃশংসভাবে হত্যা করেছে এবং সংবিধানের রক্ষক সুপ্রিম কোর্ট সেই সুপ্রিম কোর্টে বিচারপতির বাড়িতে হামলা করেছে রাজারবাগ পুলিশ স্টেশনে হামলা করেছে এবং হাসপাতালে হামলা করেছে এবং অনেক যানবাহন তারা জ্বালিয়ে দিয়েছে যেসব যানবাহন আমাদের বৈদেশিক মুদ্রার বিনিময়ে বিদেশ থেকে আমদানি করতে হয় এবং তাদের এই কর্মকাণ্ডের বিরুদ্ধে আজকের এই শান্তি সমাবেশ আর আমরা বাঙালি জাতি আমরা 71 সালে স্বাধীনতা লাভ করেছি বঙ্গবন্ধুর নেতৃত্বে এই দেশের ভাগ্য এই দেশের মানুষের অধিকার ভোটের অধিকার ভাতের অধিকার এবং এই দেশের মানুষের সকল আশা আকাঙ্ক্ষা যে প্রতীক ছিলেন আমাদের বঙ্গবন্ধু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার নেতৃত্বে কিন্তু আমরা এই দেশ স্বাধীন করেছি এবং আমাদের নেত্রী এই দেশকে তার সুযোগ্য কন্যা এই দেশকে আজকে সারা বিশ্বে রোল মডেল এবং বাঙালি জাতিকে একটা গৌরবের জায়গায় নিয়েছেন আজকে আমাদের যে উন্নত দেশে যেসব সুযোগ সুবিধা জিডিপি এবং আমাদের কর্মসংস্থানে যে আপনার পটুয়াখালী কুয়াকাটা বরিশাল তাদেরকে কিন্তু একদিন লাগতো বা দেড় দিন লাগতো ঢাকায় আসতে এখন তো তারা কিন্তু আড়াই ঘন্টা ভাঙ্গা ঢাকার থেকে কিন্তু 25 মিনিটে আসা যায় আমাদের নেত্রী অনেক মানবিক আপনারা জানেন রোহিঙ্গা কিন্তু এদেশের চাল এদেশের ডাল এদেশের আলু এদেশের তেল কিন্তু তারা করে করছেন এবং খাচ্ছেন সেটাও কিন্তু একটা আমাদের আমাদের একটা চাপের মধ্যে আছে এই চাপটাও কিন্তু আমরা সহ্য করছি এবং সে সময় কিন্তু সমস্ত বাংলাদেশের জনগণ এই মুসলমান এবং রোহিঙ্গাদের পক্ষে উনি মানবিক মানুষ সারা দিয়ে ওদের বারবার রোহিঙ্গাকে স্থান দিয়ে ইসরায়েল এবং আপনার ফিলিস্তিনের যে যুদ্ধ আমাদের ব্যক্তি মানবতা মা এবং মানবিক মানবিক মূল্যবোধ আছে তা সে কারণে উনি কিন্তু ইসরায়েলের পক্ষে না ফিলিস্তিনের পক্ষে কিন্তু সমর্থন দিয়েছেন এবং ফিলিস্তিনের ফিলিস্তিনিদের অধিকার আদায়ের কিন্তু কথা বলেছেন আজকে আপনারা গণতন্ত্রের কথা বলেন মানবতার কথা বলেন এবং উন্নয়নের কথা বলেন তো আপনারা তো কখনো এই ফিলিস্তিনির পক্ষে কথা বলেননি এবং একটি কথাও কিন্তু বলেননি সেখানে কেন আগ্রাসন হচ্ছে আজকে পাশের দেশে আমরা লক্ষ্য করি ভারতের সর্বপ্রথম বিরোধী দলই কিন্তু ফিলিস্তিনির পক্ষে তারা কথা বলছে পরবর্তীতে কিন্তু সে দেশের সরকারও কিন্তু ফিলিস্তিনির পক্ষেই তারাও কিন্তু কথা বলছে আজকে আমরা শেখ হাসিনার নেতৃত্বে আমরা রাজনীতি করি এদেশের মানুষের উন্নয়ন হচ্ছে আমাদের বিরুদ্ধে এদেশের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে এখনো কিন্তু ষড়যন্ত্র হচ্ছে দেশীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে তারা মনে করেন এদেশের মানুষের ভোটের ভোটের দরকার নেই তারা মনে করেন তারা মনে করেন যে আমেরিকা বা ইউরোপ বিদেশি রাষ্ট্র তাদেরকে ক্ষমতায় বসিয়ে দেবে এদেশে একটা পুতুল সরকার হবে এবং এদেশের সকল খনিজ সম্পদ যে আমাদের যে ভূগর্ভস্থ সম্পদ আছে তাদের হাতে তুলে দেওয়া হবে আপনি ইতিপূর্বেও দেখেছেন শেখ হাসিনা যখন বলেছেন যখন ক্ষমতায় আসেন 2001 সালে তখন কিন্তু বলেছিলেন যে আমি আমার দেশে গ্যাস মানুষের ব্যবহারের জন্য রেখে কিন্তু রপ্তানি করবো তার আগে কিন্তু করব না সে কারণে কিন্তু আমাদের অনেক শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী সে সময় কিন্তু ক্ষমতায় আসতে পারেননি যে আপনারা সাধারণ মানুষ আজকে যে দ্রব্যমূল্যের অগ্রগতি এবং বৈশ্বিক পরিস্থিতি শুধুমাত্র বাংলাদেশ না এটা সারা বিশ্বের সমস্যা আজকে ইংল্যান্ডের মানুষ লন্ডনের মানুষ তারা 3টি টমেটো খায় তারা কিন্তু 1টি বাড়তি এখন 2টি খায় তারাও কিন্তু অনেক খাদ্যদ্রব্য অনেক খাবার কিন্তু কমিয়ে দিয়েছে আমাদেরও কিন্তু কষ্ট হচ্ছে কিন্তু এই এই কষ্টটা আমাদের কিন্তু ধৈর্য ধারণ করতে হবে এবং ইনশাআল্লাহ এর থেকে আমরা মুক্তি পাবো আমাদের সব কিছু সহনশীল পর্যায়ে চলে আসবে
আপনারা দেখেছেন এবং আমরা দেবে একবার মানুষ